আমাদের মায়া মিনা বিশ্ব নবীর মামিনা আমেনা পৃথিবীর কোন মায়ের মত না আমেনা আলাদা আমেনা বলেন আমার পেটে যখন সন্তান আসলো আমি আমেনা এক জাররা পরিমাণ কষ্ট ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা আমি আমেনা কিছু বুঝতে পারতাম না কিন্তু অবাক করা ঘটনা যখন আমি কুয়োতে পানি তুলতে যেতাম আমি অবাক হয়ে যেতাম কুয়োর তলার পানি উপরে উঠে আসতো আমার তুলতে কষ্ট হতো না আমেনা জানিয়ে দিলেন আমি আমেনা প্রসবকালে যারা আমার কাছে এসেছিলেন পৃথিবীর কোন মায়ের মত না এরা আলাদা আর আমি আমেনা প্রসব করার পরে দেখলাম আমার আমি আমেনা পেটে যে কদিন বাচ্চা ছিল আমি অসুস্থ হতাম না আলাদা কিন্তু মা জননী গর্ভধারিণী মা পেটে যখন বাচ্চা থাকে মা জননীরা অসুস্থ হয় না পেটে যখন বাচ্চা থাকে মা জননীরা আর অসুস্থ হয় না আমি আমেনা আমার পেটে যতদিন সন্তান ছিল আমার মাসে মাসে জারি ছিল কোনো মাসে বন্ধ হয় না জোরে বলে আর একবার বুঝলেন মায়েদের পেটে যখন সন্তান আসে মায়েরা অসুস্থ হয় না আর আমেনা জানিয়ে দিলেন আমার পেটে সন্তান আসার পরে আমার মাসে মাসে জারি ছিল কোনো মাসে বন্ধ হয় না জোরে বলুন কলিজা টুকরারা রে আমেনা জানিয়ে দিলেন প্রসবকালে যারা এসেছিল পৃথিবীর কোনো মা না এরা আলাদা আমি আমেনা প্রসব করার পরে দেখতে পাই আমার সন্তানের নাভির সঙ্গে আমি আমেনা আমার নাভি জড়া ছিল না আলাদা জোরে বলুন শুধু তাই না আমি আমেনা প্রসব করার পরে দেখতে পাই এক জাররা পরিমাণ রক্ত এক শস্যে পরিমাণ না পাকি আল্লাহর জমিনেতে পড়ে না জোরে বলো শুধু তাই না সুবে সাদেকি আমি আমেনা যখন প্রসব করলাম সুবে সাদেক রাতে রদ্দেক দিনে রদ্দেক তার নাম হয়ে গেল সুবে সাদেক রাতে রদ্দেক দিনে রদ্দেক তার নাম একটু বলেন রাতের অর্ধেক দিনের অর্ধেক তার নাম সুবহে সাদেক আহারে কি সুন্দর বারোই রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময় জন্মনিয়ে কাঁদিলেন তিনি উম্মাতের মায়া আট জোরে বলবেন না আর জন্মনিয়ে কাঁদিলেন তিনি উম্মাতের মায়া খুশিতে পাগল পাগল জোরে বলে আমেনা জানিয়ে দিলেন আমি আমেনা বেওয়া আমেনা স্বামীহারা আমেনা কখনো খাওয়া হতো আর কখনো হতো না কখনো বাতি জ্বলতো কখনো জ্বলতো না আমি ডান দিকে তাকাই আলো বাম দিকে তাকাই আলো উপরের দিকে তাকাই আলো পিছনের দিকে তাকাই আলো এ আলো কোথা থেকে লুরি আমি আমেনা দেখতে
পাই আমার কলিজার টুকরা শরীরের আলোতে আমি আমেনা আমার কুড়ে ঘর আলোয় আলোকিত হয়ে যা আচ্ছা নবী শরীরে লাইট ছিল না ছিল না মা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল পাক যখন অন্ধকার হজরার ভিতরে আসতেন তখন তো বিদ্যুৎ লাইন টাইন কিছু ছিল না তখন রাসূলের নূরের তাজাল্লিতে আমি ছোট ছোট হারিয়ে যাওয়া জিনিসগুলো খুঁজে পেতাম এমনকি সুস পর্যন্ত খুঁজে পেয়েছিলাম জোরে বলুন পৃথিবীর কোন মানুষের শরীরে এরকম লাইট আছে না রাসূল হেঁটে যেতেন আর সাহাবায়ে কেরাম বলতেন আমরা শত শত সাহাবারা রাসূলের নূরে হেঁটে যেতাম তাজাল্লিতে মনে হচ্ছে হ্যালোজিন যাচ্ছে সামনে কিছু লোক আছে বলে নবী যা আমি তা আমি আর কোনো কথা বলি না যে পায়খানা কর সুখে দেখ নবীর তুলনা আছে কি নবীর মতো আগে কেউ ছিল না আর নবী যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত কেউ আসবে আসবে বাপ বাচ্চা কোলে নিয়ে কাঁদে কিছু বকিলের বংশ আছে বকিল জাহান্নামি বকিল কোথায় যাবে আল বকিল আদু বিল্লাহ রাসূল বলছে বকিল আল্লাহর চরম শত্রু আল্লাহর দুশমন জাহান্নামে যাবে আর সকিও হাবিবুল্লাহ নানি ব্যক্তি আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে ও কলিজার টুকরা আল্লাহ রাসূলের প্রথম দুধ পান করিয়েছিলেন মা আমেনা দ্বিতীয় দুধ পান করিয়েছিলেন আবু লাহাবের দাসী সুয়াইবা তিন নম্বরে দুধ মাতা হযরতে মা হালিমাতুস সাদিয়া একবার জোরে বলুন না সুবহানাল্লাহ কিছু বকিলের বংশ টাকার লোভী টাকা ছাড়া কিচ্ছু চেনে না রাসূল পাক মা আমেনার কোলে কেউ নিয়ে যায় না সবাই বলে টাকা চাই টাকা ছাড়া নিয়ে যাওয়া যাবে না তুমি বাবা আমেনা একটা পয়সা তো দিতে পারবে না আমেনা বলে না দেন দিতে পারবো না কলিজার টুকরা ভাইরা আমার ও সোনার চাঁদ মানিকেরা হালিমাতুস সাদিয়া এসে বাচ্চার কাছাকাছি এসেছে তিন ঘন্টা পরে আর বাচ্চার দিকে তাকিয়ে চোখে ঝিলিক মারছে কি বাচ্চা স্বামীর নাম হারেস হারেস ছিল পাশে বলছে স্বামী গো এই বাচ্চা বিনি পয়সায় নিয়ে যাব একটা টাকার দরকার নেই এই রকম বাচ্চা আমি হালিমা জীবনে চোখে দেখিনি শরীর থেকে যেন একটা নূরের তাজাল্লি বার হচ্ছে আর বাচ্চার গায়েতে খুশবু আমি এরকম বাচ্চা দেখিনি স্বামী রাজি হয়ে গেলেন কেতাবে লেখা বাচ্চার গায়ে যখন হালিমা টাচ করেছে বিদ্যুতের মতো শট খেয়েছে একে শটে হালিমার স্থান ভরে গেল চেহারা পরিবর্তন জোরে বলুন হালিমাতু সাদিয়ার উটটা ছিল বুড়ো বিশ্ব নবীকে নিয়ে যখন উটের গায়ে টাচ করেছে উটও শটকে সঙ্গে সঙ্গে বুড়ো উট জওয়ান হয়ে গেছে না হয় শুধু শট খাচ্ছে আল্লাহু আকবার আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা পিছনে উট বলছে হালিমা ছেড়ে দে কে আমার পিঠে তুই জানিস না সবার আগে যাব তাইফে হালিমা আমার ক্ষমতা বেড়ে গেছে একটা বাদ ছেড়ে দেখ আমি চলে যাই বুড়ো উর্জন হয়ে গেছে নবীন নূরের ওসিলাই জোরে বলুন এই বুড়ো জন হয়েছে না হয়নি সেই নবীর যে টাচ করছে তার জীবন ধন্য হচ্ছে আমরা নবীর নীতি টাচ করি না হ্যাঁ আমরা টাচ করি কি ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত দাও একটা খেয়ে কই দুটো তিনটে বাচ্চা হয়ে গেছে সারা মেয়ে 40 বছর বয়স 25 বছরের যুবক বিয়ে করে দিন দেই কেন সুন্নত আদায় করে কথাটা বুঝে আসেনি নবী বিয়ে করেছিল 25 বছরে মা খাদিজার বয়স 40 বছর দু জায়গায় ছাড়া হয়ে গেছে কথা বুঝতে পারবি দু জায়গায় স্বামী মারা গেছে বুড়ো মেয়ে রাসূলের প্রথম জীবনের স্ত্রী প্রথম স্ত্রী খাদিজা বয়স 40 রাসূলের বয়স 25 তাই এখানে যে কোন যুবক আছে এই পুরো নারায়ণপুর বেড়াবিড়ি উত্তর নারায়ণপুর দক্ষিণ নারায়ণপুর পশ্চিম নারায়ণপুর সব ঘুরে হেই দাড়িওয়ালার কই ধাপতে ঘুরে এসে একটা মেয়ে খুঁজে বার করেন যে কার দুটো স্বামী দু জায়গাতে স্বামী ছাড়া হয়ে গেছে
এই বয়স 40 45 বছর হয়ে গেছে আমি যুবক ছেলে ওই মেয়েটার বিয়ে করব লোক বলবে কেন তুমি ওই মেয়ে খুঁজছো রসূল বিয়ে করেছে তাই করব আসো একজন না ওতে নেই ওতে নেই মিষ্টি দাও ভাত কার পরে খেয়েলি শুনো দাদাই কত কলিজা টুরা ভাইরা আমার সোনার মানিকেরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আমি আপনাদেরকে জানিয়ে দিলাম হালিমাতু সাদিয়ার উটটা জন হয়ে গেছে এখন 3 ঘন্টা রাস্তা ফেরা আগে যাবে না পিছিয়ে পড়বে যাবে ছুটে উঠতে পারবে কি সব সাহারি সব সাহারি আগে হাত ধরে প্রচুর কাঁদছিল যে অনেকগুলো দাই মাসলো কেউ নিয়ে গেল না আর তুমি ফ্রি পয়সায় নিয়ে যাচ্ছ বাচ্চার মারবে না তো বাচ্চার কাঁদাবে না তো অন্যায় করলে কিছু বলবে না তো এই একটি মাত্র মোহাম্মদ ওর আব্বা নাই আমার কলেজের টুকরা আর আমি খুব গরিব দেওয়া কিছু যেন বলো না ওরে মায়ামি না হাতি ধরে ওরে মায়ামি না হাতি ধরে বলেন হালিমা শোনো শোনো ও হালিমা করে যদি নয়নেরি পাতায়ামাত সেজে মুহাম্মদ রসুল ওই আবু জেহেল যুগুতি করে মারবে নবীকে আর খবর দিলে আমার দয়ার নবীকে ওরে মারতে তোরা পারবি না কেউ করছি কেন আসমানে তে নামটি লেখা সেজে মুহাম্মদ রসুল জোরে বলো আরো জোরে বলেন হালিমা রুট যখন আগিয়ে গেছে বুড়ু হালিমা যখন চমকাচ্ছে স্থানগুলো ভারী হয়েছে না হয়নি হেরা দেখে অবাক হালিমা এরম হলো কেন উটের নাম ছুটছে কেন কি জিনিস পেয়ে সবাই চল ওর পিছন ধরি আর পিছন ধরে যেতে পারে বিদ্যুৎ গতিতে যাচ্ছে আল্লাহর নূরের তাজাল্লির ক্ষমতা উটের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়ে ছোট উট ছোট ও মা হালিমা রে ও মা কে এসেছে তোর ঘরে আর শুকনো গাছে যায় খেজুর ভরে ও মা হালিমা রে ওমা কে এসেছে তোর ঘরে আর শুকনো গাছে যায় খেজুর ভরে হালিমা রে হালিমা হালিমা রে হালিমা কে এসেছে দেখো না যার প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে তার করে ওমা শুকনো গাছে যায় খেজুর ভরে ও হালিমা রে তোর টাকা লাগবে না চলে যা
পৃথিবীর সমস্ত টাকা তোর ঘরেতে পৌঁছে গিয়েছে। জোরে বলো, আরো জোরে বলো। পৃথিবীর সব টাকা গিয়েছে না যায়নি? হালিমা যেদিকে তাকাচ্ছে খেজুর ভরা, রসুল পাকের ওসিলায় হালিমার বকরিগুলো সব মোটা মোটা বাচ্চা, দশ ডবল বাচ্চা দিচ্ছে। অন্য অন্য তাইফের দাইরা বিরাট রেগে যাচ্ছে, রাখালদের ধরে মারছে যে একই মাঠে বকরি চরাস, হালিমার বকরি অত মোটা অত বাচ্চা দিচ্ছে, এরকম শক্তিশালী তোরা কোথায় খাওয়াস? ওই বকরি পালে ভিতর ঢুকে দিবি, বকরি পালে ভিতর ঢুকে দেয়, তবু সেই রোগা। ফের বলছে কোথায় খাওয়াস? বলছে পালের মধ্যে ঢুকিয়ে দি। কিন্তু ভাই ও তো বিনি পয়সায় নিয়ে গেছে। এক টাকায় যদি আল্লাহর রহমত থাকে, 100 কোটি টাকা যদি গজবের হয়, এক টাকার ক্ষমতা বেশি। জোরে বলুন, এক টাকার যদি আল্লাহর রহমত থাকে, 100 কোটি টাকা যদি গজবের হয়, এক টাকার ক্ষমতা বেশি। জোরে বলুন, আরো জোরে বলুন, নাই দেখবে। নবীর জীবনী এইভাবে টানবো না ক্যাসেট এপিট ছিল বিপিট দেবো, বিপিট দেবো, বিপিট দেবো, এপিট চালাবো, এপিটি চালাবো। আল্লাহ আল্লাহ, এই এই যে বলে নবী প্রেমিক বা নবী সৈনিক বা নবীর উম্মাদ, নবীর পাগল আপনাদের বলে, কারণ পৃথিবীর এক নাম্বার ওয়াজ হচ্ছে নবীর নামের ওয়াজ। নবীর উপরে বড় কেউ নেই। তামাম পৃথিবীর সব মুসলমান আর মুফতি আর হাজি সাহেব আর পীর সাহেব সব যদি এক জায়গায় করা হয়, যে কোনো একটা সাহেব আর ঘোড়ার পাত ধুলো সমান হবে না। তামাম পৃথিবীর সমস্ত মানুষ একদিকে, আল্লাহ রসুলের একজন সাহাবি একদিকে, সাহাবির পাল্লা ভারী। রসুল বলেছে সাহাবিকে নুজুম বিআইহিম ইকদাইতুম ইহদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবি উজ্জ্বল নক্ষত্র, তাদের স্মরণ করলে হেদায়েত গ্যারান্টি। নাম্বার ওয়ান, তামাম পৃথিবীর সব সাহাব সাহাবী একদিকে হলে একজন আবু বাকর হতে পারবে না, আর তামাম পৃথিবীর সমস্ত নবী একদিকে হলে একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হওয়া যাবে না। জোরে বলে, নবী আলাদা। তাই নবীর ওয়াজ পৃথিবীর ক নাম্বার ওয়াজ? এক নাম্বার ওয়াজ। আল্লাহর নবী কখন পেশাব করে, কখন পায়খানা করে, ও কলিজা টুকরা বোঝা যায় না। তাই নবীর পায়খানা পৃথিবীর কেউ চোখে দেখে নাই। জোরে বলুন। তবে একদিন মানে খুব চেষ্টা করেছিল কয়েক সপ্তাহ ধরে দেখবো বলে, সেই মেয়েটার নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন রসুল ধরে ফেলেছে যে আয়েশা, আমি যতবার পায়খানায় যাই তুমি ততবার রেডি হয়ে দাঁড়াও, আর যেই বাইরে আসি সঙ্গে সঙ্গে যাও। ব্যাপারটা কি বলো তো, তোমার আর আমার কি একসঙ্গে লাগে? বলছে ইয়া রসুলাল্লাহ না। বলে তাহলে যাও কেন আর রেডি হয়ে দাঁড়িয়ে থাকো কেন? বলছে ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আমার জীবনের বড় আশা, আমি স্রেফ একটি বার আপনার পায়খানা চোখে দেখতে চাই। রসুল বললেন আয়েশা, তাহলে আমিও জানতে চাই তুমি কতবার দেখেছ। আয়েশা বললেন ইয়া রসুলাল্লাহ, আমি কোনোদিন দেখতে পাইনি, তাহলে কি জন্য যাও? রসুল যখন বললেন কি জন্য যাও, আয়েশা বললেন ইয়া রসুলাল্লাহ, আমি পায়খানা দেখতে পাইনি বটে, এজন্য করে যাই। ও জায়গায় গেলে আমি আয়েশা, আমার নাকে মিশকে আম্বারের মতো খুলবো পাই, তাতে আমি খুশিতে বাগে বাগ হয়ে যা। নবী আলাদা, আল্লাহ আল্লাহ রসুলের বাড়িতে ঘুরছে বিশ্ব নবী হাবিবুল্লাহ কায়নামদার তাজদারে মদিনা হালিমাতু সাদিয়ার সংসারে বরকত হচ্ছে। একদিন আব্দুল্লাহর সঙ্গে যুক্তি করলো দুধ ভাইয়ের সাথে, চলো মেষ চরাতে, বকরি চরাতে যাব। মা শুনলে যেতে দেবে না। দুই ভাই আলোচনা করে গুট গুট করে হাঁটে নবীকে নিয়ে ময়দানে চলে গেলেন। ময়দানে যাওয়ার পরে
সোনা মানিকেরা যুবকেরা জনেরা আল্লাহ রাসূল বলেন আব্দুল্লাহ আমার কথা শুনতে হবে বলছে কি বলছে এই বকরির গলায় দড়ি বেঁধে খোঁটা বিঁধে দিলে হবে না বকরিগুলো ছেড়ে দিতে হবে বলছে ভাইজান বাগে খেয়ে নেবে সাপে গিলে নেবে বকরি ফিরিয়ে বাড়ি নিয়ে যাওয়া যাবে না বলছে আমি আমি বলছি মোহাম্মদ আমার নামটা তুই শুনে রেখে দে আমি মোহাম্মদ এই বকরি খুলে দেব বকরি একটা সাপে খাবে না বাগে খাবে না বকরি ফিরে আসবে দেখছে আমার মা তো বিরাট ভালোবাসে বকরি খেলায় বলবো ভাই ছেড়ে আমি কি করব দাও ছেড়ে দাও বকরিগুলো ডেকে বলল শোন একটা কথা মাথায় রাখবি জলে জঙ্গলে পারে পর্বতে বাগের মুখে সাপের মুখে যেখান খুশি যাবি কচি কচি ঘাসগুলো কেটে খাবি সময় মতো চলে আসবি একদম দেরি করবি না বকরিগুলো মাথা নেড়ে নেড়ে দৌড় দিয়ে চলে যায় কারো তলায় ঘড়ি না কারো গলায় দড়ি নাই ঠিক টাইম মতো আসবে দুনিয়ার বাদশাহ আকায় নামদা তাজার মদিনা বকরি দড়ি মাথায় দিয়ে শুয়ে পড়লেন হঠাৎ করে আমার আল্লাহর কুদরতি আমার আল্লাহ মিকাইলকে পাঠি দিলেন মিকাইল তোমার তো মেঘের দায়িত্ব পানি দেওয়ার দায়িত্ব জলদি করে মেঘ নিয়ে আমার দোস্তর মাথার উপরে ছায়া করে দাও আমার দোস্ত জাগ থাকবে যতক্ষণ আসমানের মেঘ থাকবে ততক্ষণ আমার দোস্তর গায়ে যেন রোদ লাগে না মেঘ মাথার উপরে ছিল না ছিল না মেঘ মাথার উপরে ওদিকে দেখছে বকরি সব খেয়ে চলে আসছে অবাক ঘটনা বাড়ি গিয়া সহ্য করতে পারে বাচ্চা ছেলে বলছো মা ভাইজানের মাঠে নিয়ে গেছিলাম ওই সব মাস কেন সে আমি না আমার হাত ধরে কেঁদেছে বাচ্চা ক্ষতি হয়ে গেলে সে বাঁচবে না মারা যাবে খবরদার আর নিয়ে যাবি না ও মা কি হয়েছে শুনো বকরির সাথে কথা বলছে বকরি মাথা নাড়ছে কারোর গলায় দড়ি নেই সব ছেড়ে দিয়েছিল সব চলে গেছে বলছে রোদে কষ্ট পাইনি বলছে আমি গাছতলায় নিয়ে যাওয়ার আগে মেঘ এসে দাঁড়িয়ে গেছে মাথার উপরে কোনো রোদ তোর লাগে না কিন্তু হালিমা তো সাদিয়া প্রথম বাচ্চা দেখে কিছু খবর পেয়ে গেছে স্তনে দুধ ভরেছে মালুম পেয়ে গেছে উটের গায়ে টাচ করে মালুম পেয়ে গেছে উট দৌড়ে এসছে বুঝতে পেরে গেছে শুকনো বাগানে খেজুর ভরে গেছে বুঝতে পেরে গেছে বকরিগুলো হু হু করে বেড়ে যায় বুঝতে পেরে গেছে তাই সমস্ত বকরিতে হালিমার বকরি মোটা বুঝতে পেরে গেছে জোরে বলো কিন্তু সময় হয়ে আসছে আমেনার কাছে ফিরিয়ে দিতে হবে দু বছর মধ্যে কলিজা টুরারা রে দুনিয়ার বর্ষা আড়াই বছর বয়স হলো বিশ্ব নবীকে নিয়ে আমেনার কাছে গেলেন হালিমা হালিমা আমেনার কোলে বাচ্চা তুলে দিয়ে কাঁদে ও বোন হালিমা কাঁদছ কেন বোন হালিমা বলছে আমেনা আমেনা বাচ্চা দিয়ে যাচ্ছি বটে তোমাদের এখানে ঠিক মতো খেতে দিতে পারবে না দুধ নেই মাখন নেই ও হালিমা মোহাম্মদের কলিজার সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে গেছে মোহাম্মদ যদি এই মরুভূমির উপরে থাকে আমি হালিমা বাঁচব না চিন্তায় মারা যাব বোন বাচ্চা মানুষ দয়া যদি করো আরো যদি কিছুদিন আমার কাছে রাখো আমি হালিমা তু সাদিয়া আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে জোরে বল এই ফের দিয়েছিল আল্লাহ যে যা আমার স্বামী নেই মুহাম্মাদের আব্বা নেই আরো কয়েক বছর রাখো রসুল পাকের সিনা চাক হবে প্রথমে হালিমা তো সাদিয়ার বাড়িতে কলিজান তুরাবের আমার আল্লাহ রাসূল দেরো দুনিয়ার বাদশা বিশ্ব নবী
হাবিবুল্লাহ হালিমাতু সাদিয়ার বাড়িতে একটা পালে শেরা বলে বকরি শেরা বলে ওই বকরি দুধ পান করতেন রাসূলুল্লাহ ওই বকরিটাকে ভালো ভালোবাসতেন রাসূলুল্লাহ ওই দুধের বাটে মুখ দিয়ে টেনে দুধ পান করতেন আল্লাহর রাসূল আর বাগের দলেরা হিংস্র জন্তু জানোয়ারেরা ওরা দূর থেকে রাসূলকে দেখতেন ওদের কলিজা ঠান্ডা হয়ে যেত কিন্তু কয়েকদিন আল্লাহ রাসূলকে দেখতে পেলেন না বলে হালিমাতু সাদিয়ার পালের সেরা বকরিটা হারিয়ে গেছে বকরি কোথায় চলে গেছে আব্দুল্লাহ খুঁজে খুঁজে পেরেশান আল্লাহ রাসূল অসুস্থ বাড়ি আছে হালিমাতু সাদিয়া মাতার দারে বসে কাঁদছে আল্লাহ রাসূল বললেন মা কাঁদছো কেন বলে বেটা মোহাম্মদ তোমার সেই বড় বকরিটা আজ কয়েকদিন খুঁজে পাওয়া যাচ্ছে না বকরি হারিয়ে গেছে বাবা ওই বকরি খুঁজে পাই না আল্লাহ রাসূল বললেন মা কেঁদো না আমার বকরি হারিয়ে গেছে বকরি পাওয়া যাবে কিন্তু শর্ত একটা আছে বলছে কি বলছে ওই বকরি আমি একা খুঁজতে যাব আমার সঙ্গে তুমি বা ভাইজান গেলে হবে না ছাড়ে মানে কোন অভিনয় করছে রাসূলুল্লাহ সোজা চলে গেলেন জঙ্গলের কাছাকাছি গিয়ে আওয়াজ দিলেন এই বাঘের দলেরা জলদি করে সমস্ত বাঘ মাথা নিচু করে গুড় গুড় করে আসে বাঘের ভিতরে একটা বড় বাঘ হাঁ করে রাসূলুল্লাহর দিকে আগিয়ে আসে কিন্তু চোখের পানি জারি হয়ে যায় রাসূল বলছেন হাঁ বন্ধ কর তুই কি আমার ভয় দেখাবি না কামড়াবি বাঘ মাথা নাড়া দয়ার কাঁধে হঠাৎ বাঘের জবান আল্লাহ খুলে দিলেন বাঘ বলে ইয়া রাসূলুল্লাহ না 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 আমি আপনার ভয় দেখাইনি আপনার কাছে পেয়ে গেছি আপনার সঙ্গে দুটো কথা বলবো বলে আমি হাঁ করে আমার মাহবুবের কাছে কাঁদছিলাম আমার আল্লাহ যেন আমার জবান খুলে দেয় ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ আমরা আপনাকে ভয় দেখাইনি আমি আপনারে হাঁ করে ভয় দেখাইনি আল্লাহর কাছে কাঁদছিলাম রাসূল বললেন ঠিক আছে বকরি কোথায় বল বাগেদের সর্দার বলছে হুজুর বকরি লুকিয়ে রেখেছি কেন কেন রাগিলে লুকিয়ে আমার মা পেরেশান আমার ভাই পেরেশান বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আব্দুল্লাহর সঙ্গে ময়দানে আসেন আপনার ভাইয়ের ভয় লাগবে বলে আমরা দূর থেকে আপনাকে দেখতাম আজ কয়েকদিন দেখতে পাই না ইয়া রাসূলুল্লাহ কলিজা ফানা হয়ে যাচ্ছে তাই আপনার বকরিটাকে লুকিয়ে রেখে যত্ন করে খেতে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ বকরির কোনো ক্ষতি আমরা করিনি আমরা নিয়ত করে নিয়েছি আব্দুল্লাহ আসলে দেব না হালিমাতু সাদি আসলে দেব না আমার রাসূল যখন আসবি আমরা বকরি নিয়ে রাসূলের কাছে যাব রাসূলের কাছাকাছি হব আরে জীবনে একটা বার জান ভরে রাসূলের নূরের তাজাল্লি দেখে আমরা বাগের দল কলিজাখানা ঠান্ডা করে লব ইয়া রাসূলুল্লাহ হে আপনার বকরি নিয়ে যান আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা সঙ্গে আব্দুল্লাহ বকরি নিয়ে আসছিলেন হঠাৎ করে একদল লোক এসে আল্লাহ রাসূলকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে গেল তাদের হাতে বড় বড় ছুরি দেখতে পেলেন আব্দুল্লাহ দৌড় মারলেন আমার ভাই মারা গেছে আমার ভাই আর বেঁচে নাই মা জননীর কাছে খবর দিলেন ও জননী মা আমার ভাই মারা গেছে আর বেঁচে নাই কি হয়েছে বাবা একদল লোক এসে আমার ভাইকে ধরে নিয়ে বুক ফেড়ে দিয়েছে আমার ভাইকে ধরে নিয়ে মেরে ফেলে দিয়েছে মা মা জননী কাঁদে দৌড়ে দৌড়ে যায় মোহাম্মদ মোহাম্মদের বেটা মোহাম্মদ আমি তোর দুদুমা কোথায় গেলি বাবা তোর মা মারা যাবে বাজবে আমি তোর মা হালিমাতু সাদিয়া মারা যাবার বাঁচবো না তোরে নিয়ে গেল কোথায় গেলি বাবা হালিমাতু সাদিয়া কাদেরি
কালিমাতু সাদিয়া চোখের পানি জারি হয়ে যায় দু হাত তুলে কাঁদি হালিমাতু সাদিয়া কোনো খবর পায় না পাগলিনি যেতে যেতে বলে শুধু হায় রে বলে আচ্ছা তোরে কোথায় এখন খুঁজে আমি পাই রে বনে বনে পাহাড়ে আজ কোথা কোথা যাই রে তোরে হনে মোর জীবনে বাঁচা বড় দায় রে আয় রে সোনার চাঁদ আমার আয় রে ফিরে আয় দুদুমা ডাকে তোমার আয় রে ফিরে আয় মানি গামার আয় রে ফিরে আয় মানি গামার দুই হাত তুলে খোদার কাছে আহাজারি করে আর মুখ তুলিতে দেখে বাঁচা পাহাড়ের পারে পাগলিনি ছুটে গিয়ে চুকে ধরে বলে পাছা তোরে কে নিয়ে যায় আমার হতে দূরে ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমি নাথ ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমি নাথ ভেঙে বুক হবে চূড়া মার ও গো বুক জুড়ে মার থাক মানি কামার ও গো বুক জুড়ে মার থাক মানি কামার হালিমা তু সাদিয়া ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে গিয়ে সোনার মানিককে নিয়ে চলে গেলেন ছয় বছর বয়সী আমিনা 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 আমিনার কাছে পৌঁছে দিলেন হালিমাতু সাদিয়া হালিমাতু সাদিয়া কেঁদে 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 হালিমাতু সাদিয়া বিদায় বিশ্ব নবী হাবিবুল্লাহ উল্টো পাল্টা কথা বলতো না যেখানে সেখানে পায়খানা পেশাব করতে যেত না।